আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার মূল বিষয় কাম উত্তেজনা। আমরা অনেকেই কাম উত্তেজনা বলতে সেক্সুয়ালি সমস্যা বুঝি। অতি কাম উত্তেজনা, এই সমস্যাটি পুরুষেরও হতে পারে এবং নারীরও হতে পারে। অতিমাত্রায় কাম উত্তেজনা আপনি কীভাবে দূর করবেন এবং কীভাবে আর চিকিৎসা নেবেন, বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায়। প্রতিটি নর এবং নারী সবার ক্ষেত্রেই কাম উত্তেজনাটি থেকে যায়। কিশোর কিশোরীর বা তরুণ তরুণীর বা মধ্যবয়সীর সবার ক্ষেত্রেই এই সমস্যাটি হয়ে থাকে। কাম উত্তেজনা বলতে গেলে অল্পতেই আপনার মনের মধ্যে নানা ধরনের কুচিন্তা চলে আসে। আপনার মধ্যে সারাক্ষণই একটি কাম উত্তেজনা কাজ করে। আপনি কীভাবে সেক্স মিলিত হবেন, সেক্সে মিলিত হওয়ার পরও বারবার এই সমস্যাটি আপনার মনে কাজ করে, সেটা কীভাবে দূর করবেন? অনেক নারীদের ক্ষেত্রেই এই সমস্যাটি হয়ে থাকে। কাম উত্তেজনা একটি জটিল সমস্যা হয়ে দাঁড়ায় এদের। যেমন, যে কোনো পুরুষই হোক না কেন, সে তার সঙ্গ চায়, তাকে পাশে চায়, তার সাথে মিলিত হওয়ার জন্য সে ব্যাকুল থাকে। তো সেক্ষেত্রে একটি মেডিসিন রয়েছে, যদি নারীটি শারীরিক এবং চরিত্র দিক দিয়ে খুবই অহংকারী হয়ে থাকে এবং নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করে, এই সিমটমের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে একটি মেডিসিন রয়েছে। মেডিসিনটি হলো প্লাটিনিয়া। প্লাটিনিয়া মেডিসিনটি আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে, সকাল সন্ধ্যা দৈনিক দুবার, এক নাগারে এক মাস খেয়ে যেতে হবে। ইনশাল্লাহ আশা করি এই সিমটমের ক্ষেত্রে আপনার খুবই ভালো কাজ করবে এই মেডিসিনটি। দ্বিতীয় আরেকটি মেডিসিন রয়েছে অরিগেনাম। এই মেডিসিনটা স্ত্রী লোকদের জন্য খুবই জটিল একটি মেডিসিন। সারাক্ষণই কাম উত্তেজনা জেগে থাকে, মনে সর্বদাই কুচিন্তা আসে এবং নিজে নিজে হস্তমৈথুনের অনেক চেষ্টা করে থাকেন এবং বারবার হস্তমৈথুন করার ইচ্ছা জাগে। এই সিমটমের ক্ষেত্রে অরিগেনাম মেডিসিনটি খুবই কার্যকরী। আপনি অরিগেনাম মেডিসিনটি 3x অথবা ডাইলেশন 200 মেডিসিন রয়েছে, আপনি চাইলে এক নাগারে খেতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই কুচিন্তা, আপনার এই হস্তমৈথুনের চিন্তা বা আপনার কাম উত্তেজনা বা আপনার অতি কাম উত্তেজনা খুব সহজেই আপনি দূর করতে পারবেন। আরও একটি মেডিসিন রয়েছে, যদি আপনার সিমটমগুলো এরকম হয়, যদি আপনার গায়ে কেউ স্পর্শ করে বা হাত রাখে, এ থেকেই আপনার কাম উত্তেজনা তৈরি হয়ে যায় এবং মনে কুচিন্তা তৈরি হয়ে যায় এবং একসময় এরকম হয়ে থাকে সে বুদ্ধিহীন হয়ে যায়, তার মধ্যে কোনো খেয়াল, তার মধ্যে কোনো বিবেক কিছুই থাকে না। সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি খেতে পারেন। মেডিসিনটি হলো মিউরেক্স। মিউরেক্স মেডিসিনটি 30/200, আপনাকে এক নাগারে খেয়ে যেতে হবে সকাল সন্ধ্যা। যদি পরবর্তী সময়ও এই সমস্যাটি কিছু থেকে যায়, সেক্ষেত্রে মিউরেক্স মেডিসিনটি আর উচ্চ শক্তি খেতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি এ থেকে আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন। এখন বলবো পুরুষদের ক্ষেত্রে অতি কাম উত্তেজনা, অল্পতেই কাম উত্তেজনা জেগে যায়, হস্তমৈথুনের প্রবল ইচ্ছা, যদি আরও সিমটমগুলো এরকম হয়, রোগী অত্যাধিক গরমে কাতর এবং সে খেতে খুবই পছন্দ করে, অতিমাত্রায় সে খাবার খেয়ে থাকে এবং সে যথেষ্ট পরিশ্রম করতে পারে এবং তাহার কাছে বালিকা, যুবতী, বৃদ্ধ, যে কোনো নারী হোক না কেন, যেদিকে তাকায় না কেন, তার কাম উত্তেজনা জেগেই যায় এবং সে লিপ্ত হতে চায়, সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর একটি মেডিসিন রয়েছে, আপনি চাইলে এই মেডিসিনটির মাধ্যমেও চিকিৎসা করতে পারেন। অ্যাসিড ফ্লোর মেডিসিনটি যদি আপনার সমস্যাটি অধিক দিন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এক নাগারে 7 দিন খেতে পারেন। 7 দিনের পরে উচ্চ শক্তি আপনাকে অবশ্যই খেতে হবে। 7 দিনের পরে আপনাকে অবশ্যই উচ্চ শক্তি খেতে হবে, তাহলে আপনার জন্য স্থায়ী সমাধান হবে। ইনশাল্লাহ আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। আরও একটি মেডিসিন রয়েছে পুরুষদের জন্য, সর্বদাই তার মধ্যে কামবাসনা বা কামচিন্তা জাগে। রোগী শীতে খুবই কাতর থাকে এবং তার মধ্যে সর্বদাই কামবাসনা জাগে থাকে, স্ত্রীর সঙ্গ পছন্দ করে এবং স্ত্রীদের সাথে থাকতে পছন্দ করে, সর্বদাই সেই রমণীদের সাথে চলাফেরা করতে চায়, এই কাজটি ছাড়া তার মোটেও ভালো লাগে না, সেক্ষেত্রে স্ট্রাফসিগি একটি মেডিসিন রয়েছে, আপনি মেডিসিনটি খেতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনের মাধ্যমে, এই সিমটমের মাধ্যমে। আরও একটি মেডিসিন রয়েছে ইগল ফুলিয়া। এই মেডিসিনটি কামরিপু দমন করার জন্য যে কোনো সিমটমের ক্ষেত্রে মোটামুটি ভালো ধরনের কাজ করে থাকে। আপনার সিমটম যাই হোক না কেন, যদি আপনি নির্ধারিত কোনো সিমটম না পান, সেক্ষেত্রেও ইগল ফুলিয়া মেডিসিনটি খেতে পারেন। ইনশাল্লাহ আশা করি এর থেকেও ভালো রেজাল্ট পাবেন। তবে ইগল ফুলিয়া মেডিসিনটি ডাইলেশন আকার না খেয়ে মাদার টিংসারের ভাবে আপনি খেতে পারেন, এ থেকে আপনার ভালো রেজাল্ট পাবেন। সর্বশেষ একটি মেডিসিন বলবো,
স্কুল কলেজ ভার্সিটি বা স্টুডেন্ট অবস্থায় যে কোনো পর্যায়ে থাকুক না কেন, এদের কাম উত্তেজনা দমন করার জন্য স্কুল কলেজ ভার্সিটি যে কোনো ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অল্পতেই যারা কাম উত্তেজনা বেড়ে যায় এবং সেক্সুয়ালি কাজে লিপ্ত হতে চায়, তো সেক্ষেত্রে ক্যান্থারিস একটি মেডিসিন রয়েছে। এই সিমটমের ক্ষেত্রে আপনি যদি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো কাজ পাবেন। তবে ক্যান্থারিস 30 বা 200 আপনি প্রথম অবস্থায় 30 খেতে পারেন, এ থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর যদি উচ্চ শক্তি খেয়ে যান তাহলে সমস্যাটা সমাধান স্থায়ীভাবে হয়ে যাবে, আপনি চাইলে সেটাও করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন যদি আমার আলোচনাটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। আমি এখানে যে যে মেডিসিনের কথা আলোচনা করেছি আপনি চাইলে নিজে নিজে চেষ্টা করতে পারেন না, ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেষ্টা করতে পারেন। আর নিজে নিজে চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। আমি সারা বাংলাদেশি কুরিয়ান সার্ভিসে ওষুধ পাঠিয়ে থাকি এবং যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ চিকিৎসা করে থাকি। আপনি চাইলে আমার হেল্পলাইনের নাম্বার দেওয়া রয়েছে, আমাকে নক করতে পারেন, বিস্তারিত সমস্যা আমাকে জানিয়ে আপনি চিকিৎসা নিতে পারেন এবং মেডিসিন পেতে পারেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।